100% চিটাং, সেগুলো একদম ফুল শার্প। এটা যাবে আপনার ইনসুপিড কাঞ্চন ব্রিজ, উনি হলো সৌদি আরব থেকে, আমাকে একটা দরজা অর্ডার করে আমার প্রত্যেকটা মাল এরকম কোনাকাটা কিল করা থাকে। চমৎকার দরজা দেখতে পাচ্ছি আমরা, এই দেখেন, এগুলো তো সিদ্ধ কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আবার চলে আসলাম সোহেল ডোরে, এবং সোহেল ডোর থেকে আজকে রাজুকে কিছু দরজার কালেকশন দেখাবো। যারা ভাবছেন এত টাকা দিয়ে বাড়ি ঘর করার পরে আর ভালো দরজা কোথেকে কিনবেন, তাদের জন্য আজকের ভিডিওটি ইনশাল্লাহ তো বরাবরের মতো কিন্তু আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে সোহেল ডোর থেকে। সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আজকে দেখলাম মানে অনেক বড় দরজা, হ্যাঁ, এটা আসলে কোথায় যাবে? এটা যাবে আপনার যে আমাদের এখানে কাঞ্চন ব্রিজ, 300 ফিট। ওকে, 300 ফিট কাঞ্চন ব্রিজ, উনি হলো সৌদি আরব থেকে, আমাকে একটা দরজা অর্ডার করছে। একটা দরজা অর্ডার করছে, এই দরজাটা আপনি, আমরা একটু উপরটা দিছি, আমরা 6 ইঞ্চি। এটা কি মেইন ডোর? এখানে কিন্তু চৌকার আছে ভাই, একটু দেখাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা দর্শক, আসলে এটা কিন্তু চিটাগং সেগুনের, দেখেন কত সুন্দর একটা দরজা, যার দেখবে তারই ভালো লাগবে, এত সুন্দর দরজা, দামও কিন্তু প্রায় লাখ টাকার কাছাকাছি, হ্যাঁ, অনেক দামি দরজা। ওকে, এটা কিন্তু ভাই ফাইবারগুলো দেখছেন? আমি ফাইবারগুলো দেখছি, দেখুন একদম সুপর্ণা মাল। আচ্ছা, আপনি এই বদলক আমাকে মোটামুটি 3 মাস আগে আমাকে অর্ডার দিয়েছে, 3 মাস আগে অর্ডার দিয়েছে, হ্যাঁ, ওনার বাড়ি থেকে আমি মাপ নিয়ে আসছিলাম লোক দিয়ে। ওকে, কাছেই তো, আপনি যে 300 ফিট কাঞ্চন, কাঞ্চন ব্রিজের সাথে, কাঞ্চন ব্রিজের সাথে, আচ্ছা, একদম কাছে, ওখানেই আপনার, উনি সৌদি আরব থাকে, তাই ওনার ঘরে আরো ডোর লাগবে। আচ্ছা, এই ডোরটা প্রথমে উনি নিয়ে লাগাবে, তারপর আর কি, মানে ভিডিও দেখে অর্ডার করছিল? জি জি জি, অনলাইন থেকে, অনলাইন থেকে অর্ডার করছিল। দেখেন কত সুন্দর এক দরজা, চিটাগং সেগুনের। আচ্ছা, তারপর আর কি আছে? তারপর আছে এই দরজাটা দেখান, দরজাটা সহ মোট আপনার 7টা দরজা আছে, লেকার বানিশ, 1 2 3 4 5 6 7 8 9টা সরি 9টা দরজা মোট। আর এটা একটু দেখেছেন ভাইয়া, এই দরজাটা দেখেন, এটা হলো একদম, একটু বাইরে আসবেন, এটা হলো 2 ইঞ্চি ভাই, পাকা 2 ইঞ্চি, একদম সেগুন কাঠের পাকা 2 ইঞ্চি। এটা আপনার, আমরা লেকার বানিশ করে ওনার থেকে আমরা দাম নিচ্ছি আপনার 30,000 টাকা, 30,000 টাকা, 2 ইঞ্চির কারণে রেটটা বাইরে গেছে। এটা হলো আপনার আপনার 25,000 টাকা লেকার বানি সহকারে, 100% চিটাং, সেগুলো একদম ফুল সার, দরজাটা সেগুন কাঠের, এটা আপনার 25,000 টাকা। ওনার নামটা বলি নাই, উনি হলো সিলেটের, হ্যাঁ, লন্ডন প্রবাসী, আপনার ওনার নাম হলো মালেক সাহেব, মালেক সাহেব, মালেক সাহেব। আচ্ছা, চলো, এই মালেক সাহেব আপনাকে, এই উনিও অর্ডার করছে রোজার আগে ভাই, রোজার আগে, রোজার অনেক আগে অর্ডার করছে, মানে আপনাকে মোটামুটি ভালো সময় দিছে। সেগুন কাঠ নিলে মেহগুনি কাঠটা কি করা যায়, আমি সিদ্ধ করে সাথে সাথে ডেলিভারি দিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর মেহগুনি কাঠটা কিন্তু শুকাইতে হয়, ওকে, মিনিমাম আপনার রোদে 2 মাস শুকাইতে হয়। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি, কখনোই সেগুন কাঠ সিদ্ধ করা হয় না, এটা যারা বলে একদম ভুয়া কথা, শুধু মেহগুনি কাঠ সিদ্ধ করা হয়, সেগুনি ন্যাচারালি ভালো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসেন ভিতরে আসেন। ওকে, এগুলো কোথায় যাবে ভাই? এগুলো আপনার এই যে যাবে আপনার সিলেটের যাবে। আচ্ছা, আমি একটু ভিতরে যাই। হ্যাঁ, শিউর। এই যে, এই যে দেখাচ্ছি, ওই রজনীগন্ধা ডিটেইলে দেখাতে পারছিলেন? হ্যাঁ, ওটা আমি দেখে আনছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে রজনীগন্ধা, একটু ধরে দেখাই। জি জি জি, দেখেন দরজা কত সুন্দর দরজা, হ্যাঁ, এগুলো কিন্তু আসলে দেখতেই ভালো লাগে, রজনীগন্ধা ডিজাইন, এটা চিটাং সেগুনের, এটা দাম পড়বে আপনার 25,000 টাকা, একদম ফুল শাল, একদম লেকার বানি সহ, লেকার বানি সহকারে 25,000। আচ্ছা, ঠিক আছে, কোনো পল থাকবে না, অনেক সুন্দর এগুলো। আর যারা এই ধরনের লেকারের ডোরগুলো নেবেন, তারা আপনি অবশ্যই 1 থেকে 2 মাস সময় নেবেন, সপ্তাহ নাকি মাস? 2 মাস, 2 মাস, তাতে বেশি দরজা, আপনি একটা দরজা হলে তো সমস্যা নেই, সমস্যা, অনেকে 10টা 20টা লাগে না। আচ্ছা আচ্ছা, এই 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 একটা দুইটা তিনটা, এই তিনটা হলো মেহগুনি, এই তিনটা উনি বারান্দায় দিবেন। এগুলো এগুলো যেন কোথায় যাবে বললেন? এগুলো যাবে আপনার সিলেটে, সিলেটে যাবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে এই তিনটা হলো মেহগুনি, হ্যাঁ, এগুলো দাম পড়বে আপনার 15,000 টাকা, মেহগুনি 15,000 টাকা। আর একটা কথা পারবে ভাই, আমার প্রত্যেকটা মাল এরকম কোনাকাটা কিল করা থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা কোনাকাটা মাল এরকম কোনাকাটা কিল করা থাকবে, 100% সিদ্ধ করা কাঠ থাকবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, 100% সিদ্ধ করা কাঠ থাকবে, গুনে খাবে না, বাঁকা হবে না, এটা আমরা গ্যারান্টিও দিই, গ্যারান্টি সহ। কথা হলো ভাই, কাঠ বর্তমানে বাংলাদেশে যে রোদ পড়ে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে রোদ পড়ে বাংলাদেশে, আমরা দুবাই সৌদি আরব থেকে তাপ বেশি, হ্যাঁ, এখন আপনার অনেক দরজাই হালকা সাইড়া দিচ্ছে, বুঝছেন, এই আমাদের এই বছরে একটু কমপ্লেন আছে, এটা সত্য কথা। আচ্ছা, ওরকম ফাঁকা হয়নি, হালকা সাইড়া দিছে, তবে এটা চিন্তার কিছু নাই, এই যে যখন বৃষ্টি বাদল আসবে তখন আবার একটু বাড়িশ করলে হইতে পারে, এগুলো এগুলো আবার ফাঁকা ফাঁকা হবে না, কারণ এগুলো প্রত্যেকটা জয়েন আবার আমাদের মেস্তুরিটা আপনি আলাদাভাবে লেখার করার সময় সুপার গুলো দিয়ে দেয়, আচ্ছা, যার কারণে আপনি এগুলো বাঁকা বাঁকা হয় না, আপনার পিছনে ওগুলো একটু রিক্স আছে, এগুলো আপনার একটু রং বাড়ি দ্রুত করতে হয়, যদি এরকম লাগিয়ে রাখে তাহলে আপনার একটু সাইড়া দেয় ভাই, এই রোদে, এই যে এক 2 মাস যে রোদটা থাকে আমাদের দেশে, এই রোদটা খুব হার্ড রোদ কারের জন্য। আর হলো ভাই, এখানে আছে আপনার 6টা দরজা, এই 6টা দরজা হলো তৈমুর সাহেব,
যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনে মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, চাইলে কিন্তু এই সকল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন। দাদা একটু সুন্দর ধরে পারো ভাই। আপনারা কেউই বর্তমানে আপনার এই ডোর কিনে কেউ প্রতারিত হবেন না, কারণ এখন অনেক ডোরের দোকান বাইরে গেছে। আচ্ছা, আপনার এখানে ভালো মন্দ বিজা বোঝা খুবই মুশকিল। এখন আমি বলবো না আমি ভালো আর একদম খারাপ, সেটা আমি বলবো না, কিন্তু আমার কত লোক প্রবাসে যারা আছেন, পাঁচটার অধিক যারা দরজা কিনবেন, অবশ্যই একটা লোক আত্মীয় স্বজন অবশ্যই আমাদের শোরুমে ভিজিটে পাঠাবেন, সেটা আমার থেকে কিনেন বা অন্য কারো থেকে কিনেন, অবশ্যই ভিজিটে পাঠাবেন। তার কাছে আপনার দেওয়ার মতো কাঠ আছে কিনা, তার কারখানায় সে বানাতে পারবে কিনা, সিদ্ধ করার মেশিন লাগবে না, সিদ্ধ করার কাঠ থাকলেই হবে, শুধু এসে দেখে যাবেন, দেখে তারপর আপনি অর্ডার করেন, এটা তাহলে আপনার প্রতারিত হবেন না। এখন বর্তমানে প্রতারকের কোনো অভাব নেই বাংলাদেশে, এই আর কি। এখন ছোট ছোট কোলাপানো ব্যবসায়ী হয়ে গেছে, পারলেন তো দেখেন, দেখতেছি তো। তাহলে এখানে হলো ওনার নাম হলো আপনার মাদারীপুরের ইতালি প্রবাসী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওনার নামটা হলো আপনার, নামটা তো ভাই ভুলে গেছি, নামটা লেখেনি, সবাই নাম লিখছে, ওনার নাম লেখেনি। আচ্ছা, ইতালি প্রবাসী মনেও নাই অনেক কাস্টমার। আচ্ছা, ওনার হলো 23 পিস দরজা, 23 পিস দরজা, উনি থাকে ইতালিতে মাদারীপুর, উনি আমাকে এই দরজাগুলো অর্ডার করছে ভাই 10 দিন আগে, মাত্র 10 দিন আগে অর্ডার, মাত্র 10 দিন আগে, উনি ঈদের আগে আর কি, যে কোনো মূল্য হিসেবে আমাদের ঈদের আগে দরজাগুলো লাগে, তো মানে 10 দিনে হয়ে গেছে, 10 দিনে ইনশাআল্লাহ হয়ে গেছে। আপনি জানেন তো আমার কাছে স্টকে পাল্লা থাকে, স্টকে কাট থাকে, আমি জানি, সিদ্ধ করা কাট পাল্লা এগুলো থাকে আমাদের। আচ্ছা আচ্ছা, এই দরজাগুলো দেখেন ভাইয়া, একদম ফুল শার দেখেন, একটু দেখেন, আগেরই বানানো ছিল, জাস্ট ডিজাইন করে দিয়ে দিয়েছি, শুধু জাস্ট ডিজাইন করছি, এর এমনিতে আমাদের কাছে স্টকে থাকে, স্টকে থাকে, কারণ আমাদের বাংলাদেশে 3 ফুট 3.5 ফুট 40 ইঞ্চি 2.5 ফুট এই সাইজগুলোই রেগুলার, আর আমরা এই সাইজগুলো মোটামুটি স্টকে রাখি, যেহেতু মেয়েগুলি চলে বেশি, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেগুলো চলে বেশি, এগুলো স্টকে রাখি আমরা। আচ্ছা আচ্ছা, এই দরজাটা দেখেন ভাই, একদম সিদ্ধ করা কাঠ, আপনি তো কাঠ চিনেন, আমি শুধু আমার সিদ্ধ করা বললাম তা হবে না, আপনি তো কাঠ চিনেন, এটা করে দিলে সিদ্ধ করা কাঠ পাবেন ভাই। আর কি যেগুলো এখান থেকে দেখছেন এগুলো থেকে পছন্দের স্ক্রিনশট দিয়ে স্ক্রিন পাঠিয়ে দিবেন, যদি আপনাদের কোনো পার্সোনাল ডিজাইন থাকে গুগল ফেসবুক ইউটিউব থেকে ডাউনলোড করা থাকে সেগুলো দিতে পারেন, যে কোনো ডিজাইন করা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রচুর ডিজাইন, আসলে রজনীগন্ধা ডিজাইনটা দেখেন, ডিজাইন কোনো ফ্যাক্ট না, কথা হচ্ছে ভালো কাট দেখে অবশ্যই আপনারা নেবেন, দেখেন নিজে মাল কোলা কাটা খিল করে দেখেন আপনি, একদম সিদ্ধ করা কাট, একদম সিদ্ধ করা ডিজাইনটা ফোর্সে কে আমি দেখেন পারুল ভাই, অনেক সুন্দর করে ফোর্সে, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় সিদ্ধ করার পরে। আচ্ছা এই যে আপনি এই দরজাটা দেখেন, এই যে কত সুন্দর দরজা, এটা আমি একটু এভাবে দেখেন, এই যে দেখেন কত চমৎকার দরজা দেখতে পাচ্ছি আমরা, এই দেখেন এগুলো তো সিদ্ধ কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা আছে। আচ্ছা এগুলো কত করে জানা বললেন, এগুলো 7000 টাকা করে পড়বে, ন্যাচারাল একদম। আসেন সামনে, আচ্ছা আমরা সামনে যাই, একদম মেন রোডের পাশে কিন্তু আমাদের শোরুমটা, একটু ঠিকানা বলে দিবেন ভাই আপনাদের শোরুমের, ঠিকানা হলো আপনারা মোহাম্মদপুর বসিলা, আচ্ছা র‍্যাব অফিস, র‍্যাব 2 একটা অফিস আছে, ওটাতে 50 গজ সামনে আসলে, আচ্ছা সামনে আসলে আপনার পশ্চিম দিকে আসলে 50 গজ মাত্র, ওকে ওকে, রাস্তার উল্টা পাশে হোসেন মার্কেট, আচ্ছা দোকান নাম্বার 12 সোহেল রোড, বড় সাইকেল দাও আছে, আচ্ছা দোকান নাম্বার 1। দর্শক ইনশাআল্লাহ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি, যারা যারা কিনতে চাচ্ছেন ডোর অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।